জয়গুরু। সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রী চরণে সহস্র কোটি প্রণাম জানাই। সকল গুরুজনদের আমার সহস্রদ্ধ প্রণাম ও আনন্দিত জয়গুরু। আজকে একটু কথা বলবো যে কোন তিথিতে কোন কোন খাদ্যদ্রব্য খাওয়া নিষেধ, বা কোন মাসে কোন কোন খাবারগুলি খেতে নেই, বা কেনই সেগুলি খেতে নেই। পরম দয়াল এই নিষিদ্ধ খাদ্যদ্রব্য সম্পর্কে আমাদেরকে কি বিধান দিলেন সেই সম্পর্কেই আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। তো প্রথমেই সেই তিথিভেদে নিষিদ্ধ খাদ্যদ্রব্যগুলি উল্লেখ করি। শ্রী সচ্চিদানন্দ গোস্বামী বিরচিত শাস্ত্রে নিষিদ্ধ আহার, এখান থেকে কিছুটা অংশ উল্লেখ করছি। ভাদ্রে লাউ মূলা মাঘে, কার্তিক মাসে ওল ত্যাগে, মতি রেখো আর্য কুলবধূ, প্রতিপদে কুমড়া খায়, অর্থহানি ঘটে তাই, দ্বিতীয়ায় বৃহতি না খাবে, তৃতীয়ায় পটল খেলে শত্রু বৃদ্ধি হয় ফলে, চতুর্থে মূলায় ধন যাবে, পঞ্চমে কলঙ্ক বেলে ষষ্ঠে নিমে নিচে চলে, নীচ মন নিম্ন জনি পায়, সপ্তমীতে খেলে তাল দেহ হবে বানচাল, স্বাস্থ্য সুখ নষ্ট হবে তাই, অষ্টমীতে নারিকেল ভোজনে ঘটিবে ভেল, বুদ্ধিনাশ ঘটিবে তাহাতে, ছেড়ো লাউ নবমীতে কলমি ছেড়ো দশমীতে, গোমাংস ভোজন তুল্য যাতে, একাদশে শিম পাপ দ্বাদশে কুই ব্রহ্ম সাপ, কখনো খেও না কেহ কভু, বেগুনে ঘটিবে দায় ত্রয়োদশে তিথে তাই, পুত্রহানি বলেছেন প্রভু, চতুর্দশে মাস কলায় আনে বহু রোগ বালাই, মাছ মাংস পক্ষান্তে ভোজন, অতি বড় অনাচার না মারিলে মহামার, কল্যাণের অবশ্য মরণ, জীবের মঙ্গল সরি বহু গবেষণা করি, ঋষিগণ দিলেন বিধার, নিজ শুভে যেবা চায় আচারের পথে যায়, অবশ্যই করিবে স্মরণ। তাহলে দেখুন, এখান থেকে আমরা জানতে পারলাম যে প্রতিপদে কুমড়ো, দ্বিতীয়ায় বৃহতি, বৃহতি এক ধরনের ছোট ছোট বেগুন, তৃতীয়ায় পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারকেল, নবমীতে লাউ, দশমীতে কলমি শাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাসকলাই। এগুলো কিন্তু শাস্ত্রে নিষিদ্ধ আহার। আবার ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূলা, কার্তিক মাসে ওল, এগুলি খাওয়াও কিন্তু নিষেধ। আবার রবিবারেও কিছু কিছু খাদ্যদ্রব্য খাওয়া নিষেধ, সেগুলি হলো আদা মধু রবিবারে খেয়ে যারা ভুল করে, রোগী ও দরিদ্র তারা হয়, মাছ মাংস নিম পাতা মসুর কলাই আদা, বেল কাজি রবিবারে খায়। তাহলে রবিবারেও আদা মধু মসুর ডাল নিম পাতা মাসকলাই এগুলো কিন্তু খাওয়া নিষেধ। আর এখানে যে উল্লেখ করা হচ্ছে মাছ মাংসের কথা, অমাবস্যা বা পূর্ণিমা এগুলিতেও কিন্তু মাছ মাংস খাওয়া নিষেধ, কিন্তু পরম দয়াল মাছ মাংস আমাদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে বললেন, শুধু রবিবার বা অমাবস্যা পূর্ণিমা বলে নয়। তাই তো দয়াল বললেন, আমিষ বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। আমরা এতক্ষণে জানলাম যে কোন কোন তিথিতে কোন কোন খাবার দাবারগুলি বর্জন করা উচিত। তো এবার আসুন একটুখানি জেনে নিই যে এই তিথি জিনিসটা কি। বৈদিক পঞ্জিকা অনুযায়ী একটি চন্দ্র দিনকে তিথি বলে। চাঁদ ও সূর্যের মধ্যে 12 ডিগ্রি দ্রাঘিমা কোণ বৃদ্ধির সময়কে একটি তিথির সময়কাল হিসাবে ধরা হয়। তো এইভাবেই আসে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী,
পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা বা পূর্ণিমা। এভাবেই তৈরি হয় দুটি পক্ষ, যথা শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। তো আমাদের পৃথিবীর উপর চাঁদের প্রভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যে জোয়ার ভাটা হয় সেখানেও চাঁদের আকর্ষণের প্রভাবই কিন্তু সবচেয়ে বেশি। আবার পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও রয়েছে চাঁদের আকর্ষণের প্রভাব। আবার সেই প্রভাব রয়েছে আমাদের শরীরের উপর, বিভিন্ন খাদ্যদ্রব্যের উপর। তাই শাস্ত্রে বিভিন্ন তিথিতে যে খাবার দাবারগুলি খেতে নিষেধ করা হয়েছে, সেই সকল তিথিতে ওই খাদ্যদ্রব্যের গুণগত মান নষ্ট হয় বা ব্যাহত হয়। তাই আমরা খাবার দাবার তো খেয়েই থাকি মূলত আমাদের স্বাস্থ্যের কথা ভেবে, যাতে ওই খাদ্যদ্রব্যগুলি পরিপাক করে আমাদের শরীর উপযুক্ত পুষ্টি পায়। তো সেখানে ওই সকল তিথিতে ওই নির্দিষ্ট খাদ্যদ্রব্য গ্রহণ করলে যদি খাদ্যের গুণগত মান হ্রাস পেয়ে থাকে বা নষ্টই হয়ে থাকে, তাহলে সেই খাদ্য গ্রহণ করলে কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নতির বদলে আমাদের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনাই থাকে বেশি। তাই তো শাস্ত্রে এত জোর দিয়ে তিথি ভেদে খাদ্য বিচার করার কথা বলছেন। আর এই যে বিভিন্ন তিথিতে আমাদের শরীরে বিভিন্ন প্রভাব পড়ে, তার প্রমাণ কিন্তু আমরা খুব বেশি করে পাই অমাবস্যা, পূর্ণিমা বা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এই সময়গুলিতে। এই সময় গা হাত পা ব্যথা করে বা যারা বাতের রোগে ভুগছেন তারা এই বিষয়গুলো আরো খুব স্পষ্ট করে বুঝতে পারেন। আবার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় খাবার দাবার খেতে নিষেধ করা হয়, তারও কিন্তু বিজ্ঞানসম্মত কারণ ওই একটাই, যে সেই সময় পৃথিবীর উপর চাঁদ বা সূর্যের আকর্ষণে খাদ্য বস্তুর উপর নানা রোগ জীবাণুর সংক্রমণ হতে দেখা যায়। আর ওই সংক্রামিত খাদ্য যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যহানি ঘটে। তাই সেই সময় খাবার দাবার খেতে নিষেধ করা হয়। আবার এটি কিন্তু পরীক্ষিত সত্য যে ত্রয়োদশীতে বেগুন কেটে যদি অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখা যায় তাহলে সেই সময় নাকি দেখা যায় যে বেগুনের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুর সংক্রমণ ঘটছে। তাই এই শাস্ত্রে যে বিধি নিষেধগুলি আছে সেগুলো কিন্তু শুধু শুধু নয় বা অকারণেও নয় বা কুসংস্কারও নয়, তার পেছনে কোনো না কোনো নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। তাই আসুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই প্রসঙ্গে কি বলছেন, তিনি আমাদেরকে কি বিধান দিচ্ছেন সেটি আমরা একটুখানি জেনে নিই। আলোচনা প্রসঙ্গের 21তম খণ্ডে পরম দয়াল কথা প্রসঙ্গে বলছেন, বিভিন্ন বারে বিভিন্ন খাদ্য নিষেধ কেন, না বুঝে ডিসকার্ড বা বাতিল করা ঠিক নয়, ওর চৌকোষ সঙ্গতি বোঝা দরকার, বোঝো, করো, দেখো, জানো। তাহলে এই বিধান কিন্তু শুধুমাত্র শাস্ত্রের বিধানই নয় বা কুসংস্কারই নয়, পরম দয়াল কিন্তু আমাদেরকে বলছেন এই নীতি বা বিধানগুলি মেনে চলতে। অর্থাৎ কোন তিথিতে কোন খাদ্যদ্রব্যগুলি খাওয়া নিষেধ বা কোন মাসে কোন খাবারগুলি খাওয়া যায় না, রবিবারে কোন কোন খাবার বর্জন করার কথা বলছেন, সেগুলি জেনে বুঝে কিন্তু সেগুলি পরিপালন করার কথা পরম দয়াল আমাদেরকে বলছেন। তো অনেক সময় একটি সমস্যা হয় যে আমরা আমাদের মনে থাকে না যে কোন তিথিতে কোন কোনগুলি খেতে হবে। তো এটির একটি খুব সহজ উপায় হচ্ছে যে একটা দিন একটু কষ্ট করে কোনো কাগজে লিখে যদি রান্নাঘরের কোথাও আটকে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই সেটা মনে পড়ে যায় যে আজকে কোনটা খাওয়া যাবে কি কোনটা খাওয়া যাবে না।
আর সেটি চোখের সামনে থাকলে সেটি কিন্তু পালন করতে আরো বেশি সহজ হয়। এটি আমি এক সৎসঙ্গী দিদির বাড়িতে দেখেছিলাম, তো দেখে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সামনে এই বিষয়টি পরিবেশন করলাম যে এটি রান্নাঘরের কোথাও কিন্তু আটকে রাখতে পারেন, যেটি দেখে আপনার প্রতিদিনই মনে পড়বে যে কোন খাবারটি আজকে খাওয়া যাবে না বা কোনটি খাওয়া যাবে। আবার আপনি হয়তো তিথি ভেদে খাদ্য বিচার করেন, খুব নিষ্ঠা সহকারে সেটি পালন করেন, কিন্তু কোনোদিন যদি ভুল হয়ে যায়, একাদশীতে শিম বা তৃতীয়ায় পটল খেয়ে ফেললেন, সেদিন একটু লক্ষ্য করে দেখবেন যে শরীরটা যেমন ঠিকঠাক লাগে না, পেটে অসুবিধা হয়, খাবার হজম করতে অসুবিধা হয়। তো যারা পালন করেন তাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় কোনোদিন, তারা কিন্তু পরীক্ষামূলকভাবে আরও সুস্পষ্টভাবে বুঝতে পারেন যে এই তিথি ভেদে খাদ্য বিচার করার প্রয়োজনীয়তা আছে কি নেই। তো কোনো বিধি নিষেধ নিয়ম কানুন কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয় না, তার পেছনে কোনো না কোনো কারণ কিন্তু অবশ্যই আছে। আমি যদি সেটি না জানি সেটি কিন্তু আমার অজ্ঞতা, আমার না জানা, তাই বলে কিন্তু সেই বিষয়টি মিথ্যে হয়ে যেতে পারে না। তাই আসুন পরম দয়ালের রাতুল চরণে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।